দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত 11ই আগস্ট একটি অভিযোগ জমা পড়ে এক ব্যক্তি দুর্গাপুরের ডিপিএল কলোনির বাসিন্দা দিব্যেন্দু আচার্য। তিনি অভিযোগ করেন যে তাকে বন দপ্তরের বন সুরক্ষা কর্মী হিসাবে তাকে একটি নিয়োগপত্র দেওয়া হয় এবং 5 লক্ষ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে এবং তাকে যেখানে কাজে পাঠানো হয়, তারপর জানা যায় যে সেই নিয়োগপত্রটি জাল এবং ভুয়ো। এবং তারপরেই তিনি দুর্গাপুরের কোকোভেন থানায় একটি অভিযোগ দায়ের করেন দুজনের বিরুদ্ধে। তারা নিজেদেরকে ডিভিশনাল অফিসার ফরেস্টের পরিচয় দেয় এবং আরো একজন সে সহকারী অফিসার বলে পরিচয় দিয়েছিল। এরপরেই পুলিশ সেই তদন্ত নামে দুজনকে গ্রেপ্তার করে এবং 12 তারিখ দুর্গাপুর আদালতে তুলে তাদেরকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়। সেই 5 দিন নিজেদের হেফাজতে নিয়ে আজকে তাদেরকে আবার দুর্গাপুর কোর্টে তোলা হয়েছে এবং এই 5 দিনে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে 3 জনের কাছ থেকে মোট 14 লক্ষ টাকা তারা নিয়েছিল এবং 3 জনকেই এই জাল নিয়োগপত্র তারা দিয়েছিল এবং এই ফলস পরিচয় দিয়ে তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। এবং এই এই ঘটনাতে আর কেউ কেউ যুক্ত আছে কিনা, আরো কোথাও কোথাও টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা বা আরো অনেকজনের কাছ থেকে অন্যান্য জেলাতেও টাকা নেওয়া হয়েছে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এদের বিস্তারিত তদন্তের আরো প্রয়োজন বলে পুলিশ সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ মনোজ। আমরা শুনবো অভিযোগকারী এবং অভিযুক্ত কি বলছেন। প্রথমে আমরা আমাকে পরিচয় দেয়, আমি ডিএফও অফিসার আর সঞ্জয় দাস বলেন রেঞ্জার অফিসার। সোমনাথ বলে ডিএফও। হ্যাঁ, সোমনাথ চক্রবর্তী হচ্ছে ডিএফও অফিসার। তারপর আমি বোলপুরে যাই, উনি আমাকে পুরো ফরেস্টের পুরো ডিপার্টমেন্টটাকে পুরো ঘোরায়। কত টাকা নিয়েছিল? 5 লাখ টাকা নিয়েছিল। কিসের জন্য ঘোরাচ্ছিল তখন? আমাদেরকে ঘোরাচ্ছিল যে তোমাদের ডিউটিটা এখানের মধ্যেই পড়বে, 24 কিলোমিটার হাঁটতে হবে। জানতে পারলাম যে ভুবন দাস বলে যে ছেলেটি, উনি সাইন করে ওই ইলামবাজারের ডিউটি দিতে গিয়ে ওখানকার অরিজিনালি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মানে গার্ড ওখানে ওকে ধরে নিয়ে ওখানকার বাসিন্দাগুলো নিয়ে গিয়ে থানায় গিয়ে বলে যে একটা ইনভেস্টিগেশন করতে এসেছে বা কোনো কিছু চুরি ফুরি করতে এসেছে। কিন্তু ওখানকার বোলপুরে থানা থেকে যখন ওকে ভুবন দাসকে নিয়ে যায়, ভুবন দাসের থ্রু দিয়ে ওই সোমনাথ চক্রবর্তীকে কল যখন করায়, সোমনাথ চক্রবর্তী তখন বলে যে না, এগুলো সব ফেক, আমি কোনো ডিএফএফ অফিসার নয়। তারপর থেকে সোমনাথ চক্রবর্তী আর সঞ্জয় দাসের ফোন বন্ধ প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ পর্যন্ত। টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, কি বলবো? এটা মিথ্যা কথা, এটা জমি জায়গা ছিল, ওটা মিথ্যা হয়ে করেছে, ওটা প্রমাণ হয়ে যাবে, ওটা মিথ্যা। তোমরা কি টাকা নিয়েছিলে? না না, সম্পূর্ণ মিথ্যা কথা, কোনো কিছু। ওটা জমি জমা সংক্রান্ত বিষয়টাকে ওরা ওদের ছেলেদেরকে দিয়ে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।